প্রস্তাব করছি আসিস। রাজ্য ও সংস্কৃতির আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা কাউন্সিলর মমতাময়ী মানব স্থলের পক্ষে বিশিষ্ট সমাজসেবী আব্দুল রহিম মহাশয়, প্রাক্তন ব্যাংক ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বর্তমানে ভাইস অ্যাডভাইসার হিসেবে কাজ করছেন। আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তাই আমাদের উদ্দেশ্য এবং আমাদের গঠন প্রণালী এবং আমরা যে সাংবাদিকতা করি শুধুমাত্র সাংবাদিকতা করি তাই নয়, আমাদের সমাজের তাই গঠনে আছে। আর তাই আমরা আজকে এখানে মিলিত হয়েছি এই বস্ত্রদান অনুষ্ঠানে। আমরা অনুরোধ করবো আমাদের সভাপতি মহাশয়কে এ বিষয়ে সংবাদ সকলের সামনে তুলে ধরে সকলকে তারা যে সংগ্রহ করেছে তাদের হাতে দিতে পারলে তাদের যদি হাসি কিছুটা করতে পারা যায় তাহলে মনের দিক থেকে আমরা অনেকেই সুস্থতা সামনে আগছে কিছু অসংখ্য ধন্যবাদ তাকে দেখেই অনুপ্রাণিত হয়ে। মোহনদাস করমচাঁদ গান্ধীর একটি কথা বলতেই হয়, তিনি বলছেন যে আমরা যদি প্রত্যেক নিজের এটা বলতে পারি যে তোমার উপর নাই ভূগোলের ব্যক্তিগত ভাবেও এবং সামাজিক ভাবেও তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছে, কারণ এই উদ্যোগ একটা মহৎ উদ্যোগ। আমি যেটা মনে করি যে প্রত্যেকটা কাজের পিছনে সেই গল্পটা আমি এক মিনিট যে গল্পটা কিছুই নয়, ভাতটা শ্বাস এবং তার বাবা ডেপুটি হয়েছে, তোর বাবা চান ব্রিটিশ আমলে বাবা চান যে ছেলে আইসিএস হোক, এবং জামা কাপড় নিয়ে আমাদের উপকৃত করবেন। আমি এই মমতাময় স্টল করার পর আমি বিভিন্ন জায়গায় হাত পাতি আমার ওই স্টলটাকে ঠিকঠাক ভাবে চালানোর জন্য। আজকের আমার গর্ব হচ্ছে যে সেখান থেকে
কিছু আমি এখানে দিতে পেরেছি। আশিসরা সাংবাদিক বন্ধুরা আমাকে প্রতি বছরই এখানে আসার জন্য নিমন্ত্রণ জানায়।